সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পরিমাপ অধ্যায় অর্থাৎ অনুশীলনী তিনের ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 25 নম্বর যে সৃজনশীলটা রয়েছে অনুশীলনী, সেটা সলভ করব, এবং এটা আমি বলবো খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। প্লাস অষ্টম বা নবম শ্রেণীতে আসলে এই ধরনের অঙ্কগুলো রয়েছে, তো ভালোভাবে বুঝতে হবে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ হলো 30 মিটার, আর বাগানের ভিতরে চতুর্দিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো এই ধরনের অঙ্ক আমরা আগের পাঠে যেটা হচ্ছে যে 23 নম্বর অঙ্কে করেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে সৃজনশীল আসলে কখনো চিত্রটাই চায়, উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। আনুপাতিক বলা হয়েছে এই কারণে যে 50 মিটার আসলে বিশাল জিনিস, এটা আসলে এখানে খাতায় বা বোর্ডে আঁকা সম্ভব না, এই জন্য এটা আনুপাতিক বলা হয়। তো এটা আমরা জাস্ট একটা আয়ত আঁকবো। তোমরা জানো যে আয়তের বিপরীত বাহুগুলো সমান হয়, আর এরকম কোণগুলো যেহেতু সমকোণ হয়, এরকম খাড়া খাড়া হবে, বাঁকা করা যাবে না, বাঁকা করলে সামান্তরিক হয়ে যাবে, এরকম স্কেল দিয়ে মোটামুটি এঁকে নেবে। তো এই লম্বাটাকে দৈর্ঘ্য বলা হয়, অর্থাৎ এটা 50 মিটার, তাহলে এটা দৈর্ঘ্যগুলো বিপরীত বাহুগুলো যেহেতু সমান হয় তাহলে এটাও হবে 50 মিটার, আর এই দুটো হলো প্রস্থ। তো প্রস্থগুলো দেওয়া আছে হচ্ছে 30 মিটার, এই পাশটাও হলো 30 মিটার, আর এই যে বলা আছে বাগানের ভিতরে চতুর্দিকে, তো ভিতরে মানে কি ভিতরে সাইডে চতুর্দিকে 3 মিটার চওড়া, তো এই এরকম একটা স্পেস করে আমরা আনুমানিক, হ্যাঁ এটাও তো 3 মিটার আঁকা আসলে সম্ভব না, হ্যাঁ আনুমানিক স্কেল দিয়ে জাস্ট তোমরা এইভাবে আমি হাত দিয়ে আঁকছি, একটু বাঁকা হচ্ছে, এরকম করে নেবে, এরকম এরকম, ওকে। এখন এই যে 3 মিটার চওড়া বলে, আসলে এই যে এই মাপটা এইভাবে একটু তীর চিহ্ন দিয়ে এইভাবে চতুর্দিকে লিখে দিবে যে 3 মিটার, চতুর্দিকে আসলে এটা 3 মিটার, হ্যাঁ 3 মিটার, এই পাশটাও লিখে দাও যে 3 মিটার, আর এই পাশটাও চতুর্দিকেই আসলে 3 মিটার। তো এটি কিন্তু আসলে চিত্র, এখানে তেমন আর কোনো বর্ণনা প্রয়োজন হবে না। তো খ নম্বরটা করতে গেলে আমাদের চিত্রটা একটু প্রয়োজন হবে বুঝতে গেলে, এই জন্য আমরা এটা মিশাচ্ছি না, খ নম্বরে আসছি আমরা। এখানে রাস্তার ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে, তো রাস্তা বলতে আসলে এই যে এই এই জিনিসটা হলো রাস্তা, তো এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা এই বড় যে আয়তটা আছে এর যদি ক্ষেত্রফল বের করি তাহলে এই পুরো স্পেসটা আমরা পেয়ে যাব, আর এই ভিতরে দেখো আর একটা আয়ত সৃষ্টি হয়েছে, এরও যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে এই স্পেসটা আমরা পেয়ে যাব। তো বড় স্পেস থেকে এই ছোট স্পেসটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তো প্রথমেই হচ্ছে আমরা আয়তের ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা এটা 50 আর 30 গুণ করে দিলে এই বড় আয়তের ক্ষেত্রফল অর্থাৎ এই টোটাল জায়গার পরিমাণটা পেয়ে যাব। তো আমরা প্রথমেই লিখে নিই যে দেয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দুটো আমরা তুলে নিচ্ছি, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, আর এইখানে আমরা প্রস্থটাও লিখে দিই, হ্যাঁ প্রস্থ হলো 30 মিটার। তো আয়তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা সেই সূত্রটাও যদি লিখি তাহলে আরও ভালো হয়। আমরা জানি এখানে আমরা আয়তাকার ক্ষেত্র দিয়ে বলবো, আয়তাকার ক্ষেত্র মানে একটা জায়গা, সেটা মাঠ হতে পারে, বাগান হতে পারে, পুকুর হতে পারে, হ্যাঁ আয়তাকার বাগানের সরি আয়তাকার ক্ষেত্রের সূত্র লিখলে ক্ষেত্র দিয়ে লিখতে হয়, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তো আয়তের ক্ষেত্রফলের সূত্র এটা, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এখানে যখন আমরা মানটা বসাবো তখন আমরা আয়তাকার বাগানটা উল্লেখ করে লিখব, অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা সেই বাগানটার দৈর্ঘ্য প্রস্থ বসাবো, অর্থাৎ দৈর্ঘ্য 50 আর প্রস্থ হলো 30। আর এটা আমরা আগের পাঠে বলেছি, যে কোনো কিছুর ক্ষেত্রফল হলে এককটাতে বর্গ লিখতে হয়, অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ মিটারে থাকলে বর্গমিটার আর সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার। তো আমরা এখানে বর্গমিটার লিখে ফেলবো, এটা গুণ করলে 2টা 0 হবে আর এটা 3 5 15 অর্থাৎ 1500 বর্গমিটার। এটা হলো আমাদের এই বড় যে আয়তটা আছে এটার ক্ষেত্রফল অর্থাৎ টোটাল স্পেসটা আমরা পেলাম। এখন আমরা এই ছোট আয়তর ক্ষেত্রফলটা বের করতে পারলে অর্থাৎ এই স্পেসটা, তাহলে আমরা এটা থেকে ওটা বিয়োগ দিলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এটার ক্ষেত্রফল বের করতে গেলে এই দৈর্ঘ্যটা লাগবে, এই মাপটা, এটা আমরা কোথায় পাবো? আসলে 3 তো হলো এইটা, এই চওড়াটা, তো এই লম্বার মাপটা কিন্তু নাই কিন্তু লুকিয়ে আছে। দেখো এটা যদি 50 হয় তাহলে এদিকেও রাস্তাটা চতুর্দিকে যদি 3 মিটার হয় এদিকেও 3 মিটার কমে আসছে,
এদিকেও 3 মিটার কমে আসছে, তাহলে 50 থেকে আমরা যদি বিয়োগ 3 এইভাবে করি তাহলে কিন্তু এই দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। এটাকে বলা হয় রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, কেননা এটা পুরাটা একদম রাস্তা সহ ছিল, এই যে এটা যেহেতু রাস্তা এই এখানে কিন্তু কমে আসছে, মানে কি বাদ গেছে, অর্থাৎ রাস্তা বাদে আয়তাকার কথাটা আমরা লিখলাম না, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তো এই মূল দৈর্ঘ্যটা ছিল 50, আসলে এটা খাপছাড়া লাগবে, -3 -3, এই জন্য তোমরা ছোট ক্লাসে শিখেছো যে বিয়োগালাগুলোর আগে বাইরে একটা বিয়োগ চিহ্ন দিয়ে ভিতরে যোগ করে দিতে হয়, এই সিস্টেমে আমরা করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মিটারটা লিখতে হবে। নেক্সট এটা আমরা যদি যোগ করি 3 আর 3 = 6, তারপরে এটা আমরা বিয়োগ করে ফেলবো, 4 = 44 মিটার, এটা হচ্ছে আমাদের রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। ঠিক একইভাবে আমাদের রাস্তা বাদে বাগানের প্রস্থটা বের করতে হবে। তো রাস্তা বাদে বাগানের প্রস্থ বলতে এই মাপটাকে বোঝানো হয়েছে, অথবা এটাও বলা যায় একই। তো এটা পুরোটা ছিল 30, এটাও দেখো এই পাশ থেকে 3 কমে আসছে, এই পাশেও 3 কমে আসছে, অর্থাৎ এই ব্যাপারটা একই হবে, জাস্ট এখানে 30 থাকবে। তো এটাকে আমরা বলবো হচ্ছে রাস্তা বাদে বাগানের প্রস্থ। তো এখানে হবে 30 - 3 - 3, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মিটারটা লিখবো, আসলে সেকেন্ড ব্র্যাকেট না দিলে এখানে আবারও মিটার লিখতে হবে, যেহেতু প্লাস মাইনাস পড়ে গেলে আলাদা পদ হয়ে যায়। তো সেক্ষেত্রে 30 - 3 = 6 মিটার, তো এটা আমরা বিয়োগ করে পাবো হচ্ছে 24 মিটার। এখন এই দৈর্ঘ্যপ্রস্থ যদি আমরা গুণ করি তাহলে এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ এই ছোট আয়তের ক্ষেত্রফল, অর্থাৎ এই স্পেসটা আমরা পেয়ে যাব। তো এটাকে আমরা এখন বলি যে অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তো এটা আমরা 44 আর 24 এই দুটো গুণ করে দেব। তো এখানে আমাদের বর্গমিটার লিখতে হবে, যেহেতু এটা ক্ষেত্রফলের একক। হ্যাঁ, তো এটা আমরা রাফে গুণ করে নিই, 44 আর 24, 4 4 16 6, হাতে 1 4 4 16 আর 1 17, 1 ঘর কাটা, আর এটা 4 2 8 4 2 8 6, 8 আর 7 15 আর 5, হাতে 1, 8 আর 1 9 আর 1 10, অর্থাৎ 1056 বর্গমিটার। এটা হলো আমাদের ছোট আয়তটার ক্ষেত্রফল। তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে যে এই এই জায়গাটা, তো এই বড় যে আয়তের ক্ষেত্রফলটা আছে অর্থাৎ এই 1500, এটা থেকে আমরা যদি এই ছোট আয়তের ক্ষেত্রফল বিয়োগ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এখানে আমরা সরাসরি লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল, তো 1500 যেটা বড় আয়তের ক্ষেত্রফল, এটা থেকে আমরা এই 1056 এটা মাইনাস করে দেব, সো এত বর্গ মিটার। তো এটা যদি আমরা বিয়োগ করি, 6 আছে 10 হবে 4, হাতের আগে এখানে আসলো 6, 6 আছে আবারও 10 হবে 4, হাতের আগে এখানে আসলো 1 আছে 5 হবে 4, অর্থাৎ 444 বর্গমিটার। এটি কিন্তু আমাদের হচ্ছে খ নম্বরের অ্যান্সার, এটাই আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এখন হচ্ছে গ নম্বরে যাব। তো গ নম্বরে আমাদের খয়ের হচ্ছে যে একটু তথ্যের প্রয়োজন হবে, আমরা সেই জন্য আসলে পুরো জিনিসটা মিশাচ্ছি না। এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে দেখো রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে, তাহলে এই যে রাস্তা বাদে যে দৈর্ঘ্যটা আছে আর রাস্তা বাদে প্রস্থটা আছে, এই দুটো আমাদের প্রয়োজন হবে, যার কারণে আমরা সেই দুটো আসলে খ থেকে একটু আগে তুলে নিয়ে আসব। তারপরে আমরা এখন এগুলো মিশিয়ে দিতে পারি, ক নম্বর বা ছবিটা আমাদের এখন আর দরকার হচ্ছে না। তো আমরা গ নম্বরে ঢুকছি এখন। গ নম্বরে আমরা খ থেকে নিয়ে আসব তথ্যগুলো, খ হতে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। আসলে বেড়া দেওয়ার ক্ষেত্রে সবসময় তোমরা মনে রাখবা যে পরিসীমা দিয়ে করতে হয়, এখানে পরিসীমা যদিও বলা আছে, অনেক সময় নাও বলতে পারে। হ্যাঁ, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছিল আমাদের 44 মিটার, আর এই রাস্তা বাদে বাগানের প্রস্থ ছিল আমাদের হচ্ছে 24 মিটার। তো আয়তের পরিসীমার সূত্র তোমরা নিশ্চয়ই জানো, আমরা সেইটা লিখি। আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ ছিল ক্ষেত্রফলের সূত্র, আর এটা পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। তো পরিসীমা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অনেকে এখানে গুণ দেয়, গুণ দিলে কিন্তু ভুল হবে, পরিসীমার সময় যোগ করতে হয়,
যেমন এই যে একটা বিষয়, হ্যাঁ, তাহলে এই যে একটা দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ করলে দুই দৈর্ঘ্য, এক্স এক্স যোগ করলে যদি টু এক্স হয়, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ করলে দুই দৈর্ঘ্য, আর প্রস্থ প্রস্থ যোগ করলে দুই প্রস্থ, সেই দুইটাই এখানে আসলে কমন নেওয়া হয়। তো এখন আমাদের নিচের জিনিসগুলো আর প্রয়োজন হবে না, এখন আমরা ওই জায়গায় মানগুলো বসিয়ে দিয়ে হচ্ছে যে পরিসীমাটা বের করে নেব। তো এই জায়গায় এটা একটু লিখলে ভালো হয় যে অতএব রাস্তা বাদে বাগানের পরিসীমা, এখানে যেটা বলা ছিল রাস্তা বাদে, শুধু বাগানের পরিসীমা লেখলে আসলে একটু ত্রুটি থেকে যাবে, সেখানে এই দৈর্ঘ্য প্রস্থগুলো দরকার হবে। রাস্তা বাদে বাগানের পরিসীমা পরিসীমা এই দুই গুণন দৈর্ঘ্য হলো 44 আর প্রস্থ হলো 24। আর এখানে আরেকটা জরুরি বিষয় যে পরিসীমার এককে কিন্তু বর্গ লিখলে ভুল হবে, এটা দৈর্ঘ্য প্রস্থের যা একক তাই হবে, কেননা এটা গুণন হয় না, যোগ হয়। এখানেও দেখো প্রতি মিটারে, বর্গ মিটারে লেখা নেই, এটা থেকে বোঝা যায়। তো এটা আমরা মিটার লিখব, মিটার। তো ভিতরটা আগে আমরা যোগ করে দিই, 4 আর 4 8, আর এটা 4 আর 2 6 68। এখন এটা আমরা যদি গুণ করে দিই তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 136 মিটার হলো আমাদের এই রাস্তা বাদে বাগানের পরিসীমা। তো এই স্পেসটাই আমরা বেড়া দেবো, সেক্ষেত্রে প্রতি মিটারের খরচ দেয়া আছে। আমরা এখন সরাসরি এইভাবে চলে যাব যে 1 মিটার বেড়া দিতে লাগে 25 টাকা। এইখান থেকে আমরা সিম্পলি 136 মিটার বেড়া দিতে লাগে, এটা আমরা গুণন দেবো। গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, আমরা 136 আগে লিখলাম। নেক্সট এটা আমরা যদি এখানে রাফে গুণ করে নিই, 136 গুণন 25, 5 6 30 0 হাতে 3, 3 5 15 3 18 8 হাতে 1, 5 1 5 6 1 ঘর কাটা, 6 2 12 2 হাতে 1, 3 2 6 1 7, 2 1 2, 0 8 2 10 0 হাতে 1, 7 6 13 1 14, 4 হাতে 1, 2 1 3, 3400 টাকা। এটি কিন্তু আমাদের গ নম্বরের অ্যান্সার, এটি তার হচ্ছে এই পরিমাণ জায়গায় বেড়া দিতে এই টাকাটা খরচ হবে। তো এটি ছিল আমাদের পরের পার্ট, ইনশাল্লাহ আমরা পরের যে সৃজনশীল দুটো রয়েছে আমরা একটা একটা করে সলভ করবো। আজকে পর্যন্তই ধন্যবাদ।